আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা এই কোভিড নাইন্টিনের সময়ে তোমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশ হইয়া নির্দেশিত হইয়া শিক্ষা যাতে থমকে না দাঁড়ায় আমাদের ভীষণ টোয়েন্টি ওয়ান এবং ফোরটি ওয়ান যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে আমরা লাইভে তোমাদের ক্লাস নেওয়া শুরু করছি আজকে আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং চ্যাপ্টার টু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং চ্যাপ্টার টু নিয়ে কথা বলবো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং চ্যাপ্টার টুতে আছে লেটারিং নাম্বারিং অ্যান্ড টাইটেল স্ট্রিক্ট লেটারিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে সকল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে লেটারিংয়ের গুরুত্ব অপরিসীম বিশেষ করে ছিল ইঞ্জিনিয়ারিং স্থাপত্যকলায় সব ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল বলে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সব ইঞ্জিনিয়ারিং আমাদের এই লেটারিংয়ের গুরুত্ব এবং নাম্বারিংয়ের গুরুত্ব অপরিসীম তোমরা বলতে পারো যে এই লেটারিং নাম্বারিং এগুলা তো আমরা সেই আর্লিয়ার ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত বারে বারে পড়েছি লিখেছি এখন আবার কেন লেটারিংয়ের প্রয়োজন প্রয়োজন এই জন্য যে আমাদের ড্রয়িং যতই নিখুঁত হোক এটার ডাইমেনশন এটার কোন অংশে বিভিন্ন কম্পোনেন্টের নাম এগুলো যদি পরিষ্কার ভাষায় সেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড ইংরেজিতেই লেখা হয় এই জন্য আমরা লেটারিং বলতে এখানে লেটারিং বলতে এখানে এ বি সি ডি জেড পর্যন্ত এবং নাম্বারিং বলতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এগুলাকে বুঝি তো তোমরা আশা করি সরি তো এই সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের এই লেটারিং নাম্বারিং এবং টাইটেল স্ট্রিপ এগুলা খুবই দরকারি তার কারণ আমরা যতই সুন্দর করে ড্রয়িং করি না কেন সেই ড্রয়িংয়ের ভাষা যদি যারা এর সাথে সংশ্লিষ্ট রাজমিস্ত্রি রিস্ত্রি থেকে শুরু করে কাঠমিস্ত্রি অথবা আমাদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন ইভেন কি আমাদের ক্লায়েন্ট যারা বাড়ি বানাবে অথবা যারা একটা যন্ত্র বানাবে তাদেরকে এই ড্রয়িং দেখে বুঝতে হবে ড্রয়িং দেখে তাকে বুঝতে হবে প্রথমে বোঝার পরে সে ওই ড্রয়িং পছন্দ হইলে তারপরে সে সেই প্রোজেক্ট হাতে নেবে বা সেই কাজটা করার জন্য সামনে অগ্রসর হবে আগে তো এটা ইংরেজিতেই সারা ওয়ার্ল্ড ওয়াইড লিখিত হইতো এই লেটারিং নাম্বারিং এগুলি কিন্তু আজকাল বাংলাদেশের স্থাপত্য অধিদপ্তরের স্থপতিগণ বাংলা অক্ষরের সাহায্যে ড্রয়িংয়ের নাম টাইটেল নোট শিডিউল মাপ লিখতে শুরু করছে সেক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নিয়ম অনুসরণ হচ্ছে না কিন্তু এই লেখা সুন্দর করার জন্য আমাদের এই জন্যে বাংলা হাতের লেখাও ইংরেজির পাশাপাশি বাংলা হাতের লেখাও সুন্দর করতে হবে অক্ষর স্টাইল আমাদের বাজারে ইংলিশ মিডিয়ামের বই ছাড়াও বাংলা মিডিয়ামের বিভিন্ন রাইটারের বই বাজারে পাওয়া যায় এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সেই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো আমি আশা করি তোমরা নিয়মিত আমাদের ক্লাস ফলো করলে আমরা এই সাবজেক্টটা ময়মনসিং পলিটেকনিক ইনস্টিটিউটে দুইজন টিচার পড়াচ্ছি ডক্টর নিপেন্দ্রনাথ সরকার এবং আমি ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম তোমরা আমাদের ক্লাসের সাথে থাকলে আশা করি সমস্যা হবে না এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা পাবে এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের এত গুরুত্ব কেন এটা প্রথম সেমিস্টারেই কেন আমরা পড়াচ্ছি ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার জিওমেট্রি ইজ দ্য কি টু ড্রয়িং তা ড্রয়িং করতে হলে আমাকে জ্যামিতি জানতে হবে যেই জ্যামিতি সম্পর্কে তোমরা ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত একটা ভালো ধারণাই পেয়ে আসছো আশা করি যেহেতু তোমরা এসএসসি পাস পাশ করে আমাদের পলিটেকনিকগুলোতে ভর্তি হয়েছে সেই জ্যামিতির সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে তাহলে তোমরা ড্রয়িং করতে সমস্যা হবে না আর ড্রয়িং যদি না বোঝো এই চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে তোমাদের প্রায় পঞ্চাশটার মতো বই পড়ানো হবে ইঞ্জিনিয়ারিং যে বইগুলো আছে আর এস বিভাগের বই বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং সবগুলা বইতেই কিন্তু আমাদের ড্রয়িং তুমি সেটাকে এস্টিমেটিং বলো কনস্ট্রাকশন প্রসেস ওয়ান টু থ্রি ফোর বলো তুমি স্যানিটারি ইঞ্জিনিয়ারিং বলো তুমি ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং বলো তুমি যে সাবজেক্টে যাও ইভেন কি ডিজাইন আমাদের স্ট্রাকচারাল ডিজাইন আছে ওয়ান টু থিওরি অফ স্ট্রাকচার আছে প্রত্যেকটা সাবজেক্টেই ড্রয়িংয়ের খুব গুরুত্ব তার কারণ ড্রয়িং না বুঝলে তুমি সামনে এগুতে পারবে না ইভেন কি এস্টিমেটিং করতে পারবে না ড্রয়িং না বুঝলে একটা সাইটে তোমাকে সুপারভিশনে পাঠানো হলো ড্রয়িং না বুঝলে তো তুমি সেইখানে ইনস্ট্রাকশন দিতে পারবে না নিজেই বোঝো না তাহলে তোমার আন্ডারে যে সমস্ত কর্মী বাহিনী কাজ করবে তাদেরকে বুঝাবে কেমনি এই জন্যে ড্রয়িং বুঝতে হবে আর ড্রয়িংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের লেটারিং নাম্বারিং এবং টাইটেল স্ট্রিপ লেটারিংয়ের স্টাইল আছে আবার গথিক তারপরে তোমার রোম্যান ইতালিক টেক্সট ইত্যাদি তবে গথিকটাই বেশি আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ব্যবহৃত হয় এই গথিকে আমাদের যে লেটারিংগুলো আমরা লিখি এ বি সি ডি এফ এবিডিএফি সেই জেড পর্যন্ত এবং নাম্বার যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট জিরো এই নাম্বারগুলা ডাবল স্ট্রোকে লেখা হয় ডাবল স্ট্রোকে একটা অক্ষরের উচ্চতার পাঁচ ভাগের এক হয় পাঁচ ভাগের এক থেকে দশ ভাগের এক পর্যন্ত এটার পুরুত্ব হয় অর্থাৎ আমার এই এ লিখতে গেলে এর উচ্চতা যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে এই অক্ষরের এই দাগগুলার পুরুত্ব হবে এক সেন্টিমিটার রোমানটা আমরা বেশি ব্যবহার করি না আমাদের গথিকটাই শিখব এটা আবার ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটাই এখন তোমরা মডার্ন যুগের ডিজিটাল যুগের ছেলে মেয়ে আমাদের সময়ে আমরা ড্রয়িং সারা ভরে ড্রয়িং করতাম লেটারিং করতাম তখন লেটারিং করার জন্য লেটারিং ইনস্ট্রুমেন্ট ছিল যে বিভিন্ন সাইজের লেখা এটা ফন্ট অনুযায়ী দশ ফন্টের বারো চৌদ্দ বিশ বিভিন্ন ফন্ডের বাজারে প্লাস্টিকের যন্ত ইন্সট্রুমেন্ট পাওয়া যেত সেগুলো দিয়েও আমরা লিখতাম কিন্তু আজকাল আমাদের ড্রয়িং কিন্তু ক্যাড নির্ভর অটো যদিও আমাদের সব এই ম্যানুয়ালি করতে হবে কিন্তু এগুলো আমাদের ক্যাডেই বেশি সামনের দিকে আমরা করবো এবং সেখানকার লেখাও আবার কম্পিউটারেই লেখা হবে এই জন্য কম্পিউটারের মাইক্রোসফট বর্ণমালার ফন্ডের কথা এখানে বলছে মাইক্রোসফট বর্ণমালার প্রচলন গথিকের মতোই এখানে সিঙ্গেল স্ট্রোক খারাপভাবে লেখা হয় আবার স্ল্যান্ড বা ইনক্লাইনভাবেও লেখা হয় অক্ষর এবং লিখন পদ্ধতি দুইটা আছে একটা হলো ভার্টিক্যাল অর আফ রাইট বা বাংলায় লম্ব বা খারাপ পদ্ধতি আর একটা নত বা হেলানো পদ্ধতি অক্ষর লেখার গঠন অনুযায়ী এটাকে আবার দুই প্রকার করছে একটা সিঙ্গেল স্ট্রোক আর একটা ডাবল স্ট্রোক তো এগুলো আমরা আস্তে আস্তে শিখব সবেমাত্র শুরু সেমিস্টারের আমাদের জানুয়ারির তিন তারিখ দুই হাজার একুশ শুরু হলো ক্লাস তোমরা যদি আমাদের সাথে থাকো আস্তে আস্তে আমরা এগুলা প্র্যাকটিক্যাল ক্লাসে আরও বিস্তারিত দেখাবো তো এগুলা কম্পিউটার দিয়েও লেখা যাবে যন্ত্র দিয়েও লেখা গেলেও আমাদের অনেক সময়ই ফ্রি হ্যান্ডে কাজ করতে হয় ফ্রি হ্যান্ডে লিখতে হয় এই জন্যে আমাদের মুক্ত হস্তে এই ডি বিভিন্ন অনুপাত আছে এখানে ফোর অনুপাত ফাইভ ফোর অনুপাত সেভেন অর্থাৎ একটা অক্ষরে লম্বা হবে যদি সাত সেন্টিমিটার তাহলে চওড়া হবে চার সেন্টিমিটার এই এটাকে বলতেছে ফোর অনুপাত সেভেন আমরা যদি এখানে বলি যে এই যে ফাইভ অনুপাত ফোর অথবা সেভেন অনুপাত ফোর এটার মানে এই পাঁচটা ঘর উচ্চতার দিকে হবে পাঁচ এই এক দুই তিন চার পাঁচ আর এদিকে হবে এক দুই তিন চার অর্থাৎ আমার একটা অক্ষর এতটুকু জায়গার মধ্যে লিখব তো এখানে স্ল্যান্ডের কথা বলছি যে এখানে এ লিখতে গেলে ডাকটা তো এভাবে আসবে এখন এই রেখা এই অ্যাঙ্গেলটা ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি আসলে হবে সাতষট্টি সাড়ে সাতষট্টি ডিগ্রি এটা লেখার নিয়ম কিন্তু আমাদের সেট স্কোয়ার বা সেট স্কোয়ার যে ছোটো বড়ো দুইটা সেট স্কোয়ার সেখানে আছে তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি এই জন্য আমাদের এখানে ষাট ডিগ্রি স্ল্যান্ট বা নত করে আমাদের অক্ষরগুলা লেখা শেখাবো আমরা তোমরাও শিখবে আসতে ধীরে এখন দেখো এই লেটারিংয়ের মধ্যে অক্ষরগুলোর তোমার ই এফ এইচ আই এল টি এগুলাতে শুধু খাড়া এবং আনুভূমিক রেখা খাড়া যেমন ই এটাতে আছে এই যে আনুভূমিক এক দুই তিনটা এবং খাড়া একটা এফ এ আনুভূমিক দুইটা দাগ একটা খাড়া এরকম এল টি এগুলাতে শুধুমাত্র আনুভূমিক এবং খারা দাগ দিয়েই আমরা লিখতে পারি আবার এ কে ভি ভিডাব্লু এক্স ওয়াই জেড এগুলোর মধ্যে আছে ইনক্লাইন দাগ অর্থাৎ হেলানো দাগ এবং খারা দাগ এবং কোথাও আনুভূমিক দাগ আবার বি সি ডি জি জে ও পি এস ইউ এই অক্ষরগুলো লিখতে গেলে আমাদেরকে ভার্টিক্যাল হারাইজেন্টালের পাশাপাশি কার্ভ লাইন লাগে কার্ভ একটা বি লিখতে গেলে দেখো আমি যদি একটা বি লিখি তাহলে এই যে খারা দাগ এটা ভার্টিক্যাল আবার এ দিয়ে কতটুকু হরাইজেন্টাল গেল এটা অর্ধেকের একটু উপরে গেল আর এটা এখন এই মাথাগুলো আবার আট এইরকম কার করে না মিলাইতে হয় তাহলে এইখানে কি ভার্টিক্যাল দাগও লাগলো হরাইজেন্টাল দাগও লাগলো আবার কার দাগও লাগলো এগুলা বি সি ডি এগুলা লিখতে গেলে এরকম লাগে আমাদের আবার অঙ্ক লেখার ক্ষেত্রে এই যে এক চার এগুলো আমরা খারা দাগ এবং ইনক্লাইন দাগ এবং আনুভূমিক দাগ দিয়ে লিখতে পারি কিন্তু দুই তিন পাঁচ ছয় সাত আট নয় শূন্য এবং অ্যান্ড এগুলা কিন্তু কার্ব লাইনের হেল্প ছাড়া লিখতে পারি না এগুলা লিখতে আমাদের কার্ব লাইন লাগে ছোট হাতের লেখাও আমাদের সুন্দর করে শিখতে হবে কারণ অনেক সময় আমাদের ড্রয়িংয়ের মধ্যে লেখা বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপিটাল লেটারই লিখি ব্লক লেটারে কিন্তু অনেক সময় আবার ছোটো হাতের লেখাও লিখতে হয় আমি তোমাদেরকে একটা ভগ্নাংশ লেখার রীতি এখানে দেখাবো ভগ্নাংশ যেমন এক সমস্ত চারের তিন এটা যদি আমি দেখাইতে চাই তাহলে আমাদের দাগ দেখতে হবে টু এইচের সমান করে এই একটা দাগ এই দাগ এই দূরত্বটা তোমার টুয়াইস এইস তাইলে আমরা চার ভাগে ভাগ করব এই মাঝে এক ভাগ আবার অর্ধেক অর্ধেক তাহলে এইখানে ওয়ান এই হইল আমরা ওয়ান লিখলাম আর মাঝখানে তো এটা বঙ্গাংশ লিখলে গেলে দাগ লাগবে এই দাগ আর উপরের টুকু তোমার এই থ্রি আর নিচেরটুকু হইল এইচ ফোর তাহলে ওয়ান এটাও এইচ বাই টু এটাও এইচ বাই টু এইচ বাই টু এটাও এইচ বাই টু আমরা দেখতে পাচ্ছি যে ওয়ানের হাইট হইল এইচ এইচ বাই টু এইচ বাই টু মিলে এইচ আর থ্রি এবং ফোরের মাঝামাঝি এইচ বরাবর একটা দাগ আছে তারপরে কিন্তু আমরা এই ফোর এবং থ্রি কিন্তু এইচ না এই ফোর ফোরের পরিমাণও এখানে ওয়ান ফোর বাদ গেছে তার মানে এইটুকু মিলে হয়েছে থ্রি বাই ফোর এইচ আবার এইখানেও এই যে একটু এখানে বাদ গেছে এই বাদ যাওয়ার পরে এইটুকু তোমার থ্রি বাই ফোর এইচ হয়েছে জিনিসটা বুঝছো কি না আমি ভঙ্গাংশের ক্ষেত্রে বলতেছি ভঙ্গাংশ আমি এক সমস্ত চাইয়ের তিন বা এটা লিখতে চাচ্ছি তাহলে এই জায়গাটুকুর মান যদি এইচ হয় দুই সেন্টিমিটার হয় এই মান যদি ওয়ান হয় তাহলে এইটুকু দুই সেন্টিমিটার হলে একের উচ্চতা হবে এক সেন্টিমিটার আর তিনের উচ্চতাটা হবে থ্রি ফোর সেন্টিমিটার ফোরের উচ্চতাও থ্রি এখানে এইখানে একটা মাঝখানে দাগ থাকবে এবং এখানে ওয়ান ফোর্থ আর ওয়ান ফোর্থ ফাঁকা থাকবে এভাবে ভঙ্গ্নাংশও লিখতে হবে আমাদের অনেক সময়ই ড্রয়িংয়ের ভিতরে নয় সমস্ত ষোলো ভাগের সাত বা এক সমস্ত চার ভাগের পাঁচ এক সমস্ত পাঁচের আট এরকম লিখতে হয় সেই ক্ষেত্রে আমাদের ভগ্নাংশটা কিভাবে লেখে সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম এখন ব্লক লেটার ব্লক লেটার যেটা ডাবল স্ট্রোক যেটাকে বলে এই ডাবল স্ট্রোক লিখতে গেলে আমরা এটুকু মুসিফেলি এখন ডাবল স্ট্রোক তোমার একটা আছে ফাইভ ফোর এবং সেভেন ফোর রেসিপি ফাইভ ফোরে যদি আমি আঁকি তাহলে এইটুকু ফাইভ আর এইটুকু ফোর এই পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ আর এখানে এক দুই তিন চার তাহলে এই ফাইভ অনুপাত ফোর এটার মানে হইল এইখানে পাঁচ ঘর আর এখানে চার ঘর এখন আমি ডাবল স্টকের একটা এ লিখতে গেলে এখান থেকে শুরু করব স্ল্যান্ট তাহলে এ এইখানে এসা এখানে মিলবে এখানে এসা এখানে মিলবে যেহেতু এটা ডাবল তাহলে এইখান থেকে এই পর্যন্ত এখানে আসবে আর এটা আবার এখান থেকে এখানে যাবে এইখানে হবে তাহলে ডাবল স্ট্রোকের এ লিখতে গেলে এইদিকে চারটা ঘর এইদিকে পাঁচটা ঘর লাগে এইদিকে চারটা ঘর এদিকে এই যে ফাইভ অনুপাত ফোর তার মানে উচ্চতা হলো পাঁচ একক আর চৌরা হইল চার একক তো এটাকে লিখতে গেলে এই যে এইখানে যে ফাঁক এই ফাঁকটা হলো এখান থেকে এখানে এক একক এই যে এক সেন্টিমিটার এটা যদি পাঁচ সেন্টিমিটার এটা চার হয় তাহলে এই দেখি গ্যাপটা এক এটাও এক এটাও এক অর্থাৎ ওই অক্ষরের বাহুগুলার পুরুত্ব হবে এক তাহলে আমরা যদি এটা মুছে দেই তাইলে সেটা এরকম দাঁড়াবে আর কি এরকম হবে তা আমাদের এই ডাবল স্ট্রোকের লেখা বিভিন্ন ধরনের পোস্টারে নেইম প্লেটে তারপরে আমাদের ব্যানারে বিভিন্ন জায়গায় যেখানে বড় লেখা অনেক দূরে থেকে দেখার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাবল স্ট্রোক লেখার গুরুত্ব অনেক এটা উচ্চতা যদি আমি সাত একক দিই চওড়া যদি চার একক দেই সেটা হয়ে যাবে সেভেন অনুপাত ফোর এটা সেভেন অনুপাত ফোর এইভাবে আমরা এগুলার ডিটেলস পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো আমরা একটা ধারণা দিচ্ছি যাতে তোমরা বই সংগ্রহ করো এবং বই থেকে নিজেরা এগুলা দেখে দেখে কিছুটা ইম্প্রুভ করতে পারো আগাইতে পারো যাতে পরের ক্লাস পড়ানোর সময় তোমরা এই জিনিসগুলো ধরতে পারো আমি একটা এই চ্যাপ্টার সম্পর্কে একটা হালকা ধারণা দেওয়ার জন্য আমি আজকে শুধু একটু আলোচনা করতেছি পরবর্তীতে আমরা এই ক্লাসগুলো আবারও নেব এখন এই অধ্যায়ের তোমার ব্লক লেটার হলো দুইয়ের চার তারপরে দুইয়ের পাশে আছে তোমার লেটারিং কম্পোজিশন লেটারিং কম্পোজিশন কি। আমরা যেমন এখানে লিখছি চ্যাপ্টার টু এখন এই চ্যাপ্টারের প্রত্যেক অক্ষরের মাঝে একটা করে গ্যাপ আছে একটা করে ইউনিট গ্যাপ আছে আমরা যখন গ্রাফ পেপারে করি এগুলা গ্রাফ পেপারে যদি আমি এগুলো আঁকি তাহলে কী হবে আমাদের গ্রাফ বাজারে কিনতেও পাওয়া যায় সেই গ্রাফ পেপার এনেও আমরা কিন্তু এগুলো করতে পারি আবার নিজেরা সাদা কাগজে সেট স্কোয়ার টি স্কোয়ার দেওয়া গ্রাফ নিজেরা এঁকেও নিতে পারি সমান বর্গক্ষেত্র বিশিষ্ট ঘর নিজেরাও আঁকা যাবে সেটাও আমরা কীভাবে আঁকতে হয় দেখাবো এখন কম্পোজিশন লেটারিং কম্পোজিশনের যে নিয়ম প্রত্যেকটা অক্ষরের মাঝের ফাঁক বা প্রত্যেকটা শব্দের মাঝের ফাঁক এগুলা কিভাবে দিলে লেখাটা সুন্দর লাগে একটা শব্দ লিখলাম ফাঁক যতটুকু দেওয়ার প্রয়োজন তার সাথে বেশি দিলাম অথবা দিলাম না দুইটা শব্দ মিলে গেল তাহলে তো লেখাটা অসুন্দর হয়ে যাবে আমি যদি সুন্দর ড্রয়িং করি কিন্তু এই লেখাটা অসুন্দরের কারণে এই লেখাটা অসুন্দরের কারণে আমার কি হবে ড্রয়িংটাই নষ্ট হয়ে যাবে বা ড্রয়িংটা যারা পরে বোঝার কথা তারা বুঝতে পারবে না এখানে এই জন্যে লিখতে গেলে একটা লাইনের মধ্যে মনে করো পাঁচ ছয়টা শব্দ আছে প্রত্যেকটা শব্দের মাঝখানে একটু গ্যাপ থাকবে আবার একটা শব্দ যেটা একটা শব্দ সেটা তো একত্রেই লিখতে হবে যেমন আমি এখানে লিখছি এটা লেটারিং আবার এটা হলো নাম্বারিং এটা অ্যান্ড এটা টাইটেল এটা স্ট্রিপ এখন যদি এই স্ট্রিপ এবং টাইটেলের মধ্যে ফাঁক না রাখতাম অথবা এখানে ফাঁক না রাখতাম এখানে ফাঁক না রাখতাম তাহলে তো সেটা কম্পোজিশনটা ঠিক হতো না অর্থাৎ কম্পোজিশনটা ভালো হতো না তো এইগুলো আমরা স্কুলে যখন ইংরেজি রচনা প্যারাগ্রাফ লিখছি বা এমনি পরীক্ষার খাতায়ও লিখি সেইখানে ভুল ধরে দিয়ে স্যাররা এই পর্যায়ে নিয়ে আসছে এখন তোমরা কলেজ লেভেলে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আমার মনে হয় যে এই কম্পোজিশনের ব্যাপারটা লেটারিংয়ের কম্পোজিশনের ব্যাপারটা যে বাক্যের মধ্যে শব্দ এবং শব্দের মধ্যে অক্ষরগুলোকে সুবিন্যস্তভাবে সাজানোকে লেটারিং কম্পোজিশন বলে অক্ষরের স্টাইলও এর মধ্যে অন্তর্ভুক্ত কাজেই যেখানে যতটুকু ফাঁকা রাখলে সুন্দর লাগ দেখা যায় সুন্দর করে সাজানো যায় সেইখানে সেইটুকু ফাঁক রেখেই সুন্দর করে সাজানো উচিত তার সাথে বেশি না এই অধ্যায়ের শেষের যে পাঠ সেটা হলো টাইটেল স্ট্রিপ টাইটেল স্ট্রিপ নিয়ে আমরা বাংলায় এখানে লিখছি টাইটেলের বাংলা শিরোনাম টাইটেলের বাংলা শিরোনাম এই শিরোনাম একটা কাগজের দেখো এখানে একটা ড্রয়িং শিট তো অনেক বড় থাকে এ জেরো থেকে শুরু করে এ ফোর ফাইভ পর্যন্ত ওয়ান এ টু এ থ্রি এ ফোর ফাইভ এ ফাইভ এরকম সাইজের কাগজের মাপ তোমাদের বইতে আছে তোমরা আস্তে আস্তে দেখবে এগুলো শিখবা সেইখানে একটা ড্রয়িং করবা মনে কর একটা বিল্ডিংয়ের ড্রয়িং করবা সেই বিল্ডিংয়ের ড্রয়িংয়ের মধ্যে তো একটা বিল্ডিংয়ের অনেক কম্পোনেন্ট আছে তিরিশ চল্লিশটা কম্পোনেন্ট একটা ড্রয়িংয়ের মধ্যেই আটাইতে হয় যেটাকে আমরা বলি ডিআইটি সিট অথবা পৌর সিট সিটি কর্পোরেশনের সিট যেগুলো সাতটা জমা দিতে হয় পাঁচটা দিতে হয় কোথাও পৌরসভায় তো এই একটা সিটের মধ্যে প্রায় তিরিশটার মতো ড্রয়িং থাকে এখন এই ড্রয়িংগুলা পৌরসভার ইঞ্জিনিয়াররা বা মেয়র সাহেবরা এগুলা পাশ করে দেয় তারপরে ব্যক্তিগতভাবে তোমরা বাড়ি করতে পারো সেই ড্রয়িংয়ের ডান দিকেও কোনো কোনোটায় থাকে উপরের কর্নারে থাকে আবার কোনোটায় থাকে নিচের দিকে একবারে পুরা লম্বা লম্বী পুরাটাই সেই শিরোনামের মধ্যে কি কি থাকে আমরা দেখেছি যে সেই শিরোনামে যে তিরিশ চল্লিশটা ড্রয়িং বা বিশ পঁচিশটা ড্রয়িং থাকে তার নিচ দিয়ে ওই প্রতিষ্ঠানের নাম থাকে কোন প্রতিষ্ঠান একটা ফার্মের নাম যারা ড্রয়িং করলো সেই ফার্মে আর্কিটেক্ট আছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে তোমার সয়েল স্পেশালিস্ট আছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এদের নাম থাকে ড্রাফটসম্যানের নাম থাকে তারপরে ওনারের নাম বাড়িওয়ালার নাম তো ওইখানে আমরা বিভিন্ন নাম লিখি ইভেন কি ওই ড্রয়িংটা ওই বাড়িটা কয়তলা তিনতলা না পাঁচতলা না সাততলা এগুলো লিখি কত স্কোয়ার ফিট বা কত স্কোয়ার মিটার সেটাও লেখা থাকে সব তথ্য লেখা থাকে নিজ দিয়ে তোমার শিরোনামের ভিতরে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত আমাদের পলিটেকনিকের ছেলেরা যে শিরোনাম ব্যবহার করবে সেই রকম একটা নমুনা এখানে দেখানো আছে তোমরা দেখতে পাচ্ছ কি না শিরোনাম এটার দৈর্ঘ্য আছে একশো পঁচাশি মিলিমিটার যে একশো বিশ আর পঁয়ষট্টি তাহলে একশো পঁচাশি আর এটার হলো পঁয়ষট্টি মিলিমিটার এটার ভিতরে অনেকগুলা লেখা আছে প্রারম্ভিক সময় যেমন আমার ক্লাসটা দুইটা পঞ্চাশে শুরু হয়েছে প্রতিষ্ঠানের নাম ময়মনসিং পলিটেকনিক ইনস্টিটিউট স্বাক্ষর এখানে জমা দানের সময় কখন ড্রয়িংটা জমা দিতে হবে স্বাক্ষর এক এখন নির্ধারিত সময়ে কেউ যদি ড্রয়িং শেষ করতে না পারে তাহলে তার পরিবর্ধনের সময় কতটুকু লাগবে সেটা শীতের শিরোনাম যেমন আজকের শিরোনাম হলো লেটারিং নাম্বারিং অ্যান্ড স্ট্রিপ ড্রয়িং নাম্বার মনে করো আজকের এই ড্রয়িং নাম্বার দুই যা থাকে তাহলে এই এইরকম যদি ড্রয়িং নাম্বার এখানে দুই থাকে শিরোনাম মনে করো লেটারিং স্কেল এটা কত স্কেলে করতেছি আমরা সেটা ওই ওয়ান ইস টু টেন বিভিন্ন স্কেল আছে ওয়ান ইস টু ফিফটি আমরা যখন স্কেল পরাবো তখন এগুলা বোঝা যাবে সমস্ত পরিমাপ সাধারণত একই ইউনিটে দেওয়া থাকে একটা ড্রয়িংয়ের ভিতরে সব পরিমাপ সেন্টিমিটারে নাহলে মিলিমিটারে নাহলে ইঞ্চিতে এরকম লেখা থাকে শ্রেণির ক্রমিক নাম্বার এটা ছাত্রর ক্রমিক নাম্বার মনে করো সে ওয়ান লিখবে এক মান অর্থাৎ একটা ড্রয়িং শিটে যদি নাম্বার দশ থাকে দশের মধ্যে সে যতটা ভালো করে করবে বা সেখানে মনে করো এইট পাইল তাহলে এটা হলো মার্ক মান তাহলে এখানে নাম্বার পাবে এরকম তারপরে এখানে টিচার বা মূল্যায়নকারী এখানে সিগনেচার দিবে অঙ্কনকারী তার নাম এখানে লিখবে এই যে একটা ড্রয়িংয়ের শিটের একটা ড্রয়িং শিট অনেক বড়ো থাকে টেবিলের সমান থাকে তার সে অর্ধেক থাকে তোমরা আস্তে আস্তে জানবা এ ফোর প্রায় অনেক বড় সেটাকে অর্ধেক করলে চার ভাগ করলে হয় হলো এ ফোর তো আমাদের একটা শিরোনামে কি কি থাকে আমরা দেখানোর চেষ্টা করলাম আমি এটা ছাড়াও এই বইয়ের ইয়া ছাড়াও তোমার একটা ড্রয়িংয়ের মধ্যে একটা ডিআইটি শিট অথবা ওয়ার্কিং ড্রয়িং সেই ড্রয়িংয়ের মধ্যে ড্রয়িং তো উপরের এই অংশে থাকবে এই অংশে তোমার ড্রয়িং থাকবে কিন্তু নিচে দিয়ে তোমার প্রজেক্টের নাম থাকে এই যে প্রজেক্টের নাম সাপোজ সেভেন স্টোরিড বিল্ডিং কার জন্য লায়লা পারভিন এরকম তার নাম ঠিকানা জেল নাম্বার খতিয়ান আমসি এরকম ইঞ্জিনিয়ার এটার মধ্যে ডিজাইন ইঞ্জিনিয়ার কয়েকজন আছে যেমন ডিজাইন ইঞ্জিনিয়ার মহসিন জামান বিএসসি বুয়েট এই যে ডিজাইন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম বিএসসি সিভিল এরকম যে অ্যাসিস্ট্যান্ট ডিজাইন ইঞ্জিনিয়ার খন্দকার পিমন আর একজন অ্যাসিস্ট্যান্ট ডিজাইন ইঞ্জিনিয়ার জুবাইর হোসেন কনসালটেন্ট কারা এটা এই এই ফার্মের নাম দিছে বিল্ডিং প্ল্যান অ্যান্ড ইন্টেরিয়র নকশা এরকম তো এই যে এইটাকেই আমরা এখানে বলতেছি শিরোনাম তো শিরোনাম কোনো কোনো সিটের নিচ দিয়ে এরকম লম্বালম্বি করা হয় কোনো কোনো সিটের আমরা একদম কর্নারের উপরের দিকে এরকমও লিখতে পারি এগুলা রেগুলার ক্লাস করতে থাকলে তোমরা আস্তে ধীরে এগুলি তোমরা আস্তে ধীরে জানতে পারবা তো যেহেতু এটা প্রথম ক্লাস তোমাদের কেমন লাগলো জানি না তবে আস্তে আস্তে ক্লাসে সম্পৃক্ততা বাড়াও আস্তে আস্তে সময় দাও আমাদের লাইভ ক্লাসগুলোতে তাহলে এক সময় দেখবা যে অনলাইনে তোমরা পড়ার একটা অভ্যাস গড়ে উঠবে অভ্যস্ত হয়ে যাবে যেহেতু কোভিড নাইন্টিন সময় এই কোভিড নাইন্টিনের সময় যদি আমরা ঘরে বসে থাকি না পড়ি এই যে আমাদের একটা সেমিস্টারের ছয়টা সাতটা সাবজেক্ট পড়তে হয় ম্যাথমেটিক্স পড়তে হয় ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংরেজি সবগুলা সাবজেক্টের সমান গুরুত্ব দিয়ে তোমরা পড়তে থাকো ইনশাল্লাহ তোমাদের তোমরা ভালো ইঞ্জিনিয়ার হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবা এবং ভালো নাগরিক হিসাবে নিজেকে গড়তে পারবা তোমরা যদি ভালো কিছু জানো ভালো জায়গায় চাকরি হবে তোমাদের তো ভালো জায়গায় চাকরি হইলে তুমি তোমার ফ্যামিলি নিয়ে সুখে থাকবা একটা ফ্যামিলি সুখে থাকা একটা ফ্যামিলিতে একটা দেশের একটা একক এরকম শত শত হাজার হাজার সব ফ্যামিলি যদি শিক্ষিত হয় সুশিক্ষিত হয় ভালো নাগরিক গড়ে নাগরিক হিসাবে গড়ে ওঠে তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে বাংলাদেশ আজকে যে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে এটা আস্তে আস্তে আমরা উন্নত বিশ্বে চলে যাব কোনো একদিন হয়তো আমি থাকবো না তোমরা থাকবে বা তার পরবর্তী প্রজন্ম থাকবে এই দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তোমরা জানো যে কারিগরি শিক্ষার বিকল্প নাই কারিগরি শিক্ষা নিয়েই একমাত্র যে কোনো দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে যদি তুমি সিঙ্গাপুর জাপানের কথা চিন্তা করো কানাডা অথবা ইউরোপিয়ান কিছু কান্ট্রির কথা চিন্তা করো যে দেশে কারিগরি শিক্ষার হার যত বেশি তাদের পার ক্যাপিটা ইনকামও তত বেশি সিঙ্গাপুরের সত্তর হাজার মার্কিন ডলার ওদের প্রায় হানড্রেড পার্সেন্ট লোকই কারিগরি শিক্ষা শিক্ষিত কারিগরি শিক্ষা শিক্ষিত হবে বিধায় যে প্রশাসন শিখবে না এটা না তারা অন্যান্য শিক্ষা শেখে মূল শিক্ষা হলো কারিগরি তো কারিগরি শিক্ষার এই জন্য গুরুত্ব তোমরা যে এই শিক্ষা নেওয়ার জন্য চান্স পেয়েছো বা ভর্তি হয়েছো সুযোগ পেয়েছো এটা আমি মনে করি তোমরা সৌভাগ্যবান আশা করি তোমরা যদি এটা চালিয়ে যাও এবং এটা ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে তোমরা দেশে বিদেশে যেখানেই থাকো মান সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবা এটা আমার বিশ্বাস ধন্যবাদ আমার ক্লাসে উপস্থিত থাকার জন্য আমি আশা করব আগামী ক্লাসগুলোতেও তোমরা উপস্থিত থাকবে তার কারণ নিজেকে যদি সুনাগরিক হিসাবে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়তে না পারো তাহলে এই প্রতিষ্ঠানের যেভাবে দুর্নাম হবে সুনাম হবে না যারা আমরা পড়ালেখা করাচ্ছি যদিও বলতেছি যে এটা হাতে কলমে শিক্ষা খুব কাছাকাছি এসে যেভাবে শেখানো যায় সেটা হয়তো এখানে সম্ভব হচ্ছে না কিন্তু এই করোনা প্রভাব তো একদিন ছেড়ে যাবে হয়তো আগামী ফেব্রুয়ারিতে আমরা আশা করতেছি কলেজ স্কুলে যাবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে যদি খুলে যায় তাহলে দেখা হবে এবং সরাসরি শিক্ষা নেওয়ার একটা সুযোগ তোমরা পাবা আর যদি প্রকোপ না থামে আরও বাড়ে নতুন নতুন ভাইরাসের কথা শুনি আবার তাহলে তো আমাদের এই অনলাইনেই শিক্ষা চালিয়ে যেতে হবে নাহলে এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে যদি ঘরে বসে থাকে শিক্ষা না নেয় তাহলে তো এই দেশ হ্যাঁ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশন তো ন্যাশন তো মেরুদণ্ডহীন হয়ে পড়বে কাজেই আমাদেরকে যতটা সুবিধা আছে যার যা কিছু আছে সেগুলো আমরা যদি কাজে লাগাই তাহলে অবশ্যই আমরা একটা ভালো কিছু অর্জন করতে পারবো ধন্যবাদ সবাইকে